জনগণের উপর বোঝা চাপাতেই সরকার আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে একথা জানিয়েছেন তিনি। আইএমএফ এর ঋণের অর্থ কোন কোন খাতে খরচ করা হবে তা প্রকাশের দাবিও জানিয়েছেন দলটির এই মহাসচিব। আন্দোলন দমাতে সরকার মামলা হামলার পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। কিছুদিন আগেই অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর কোনো আমাদের দরকার নাই, তবে এখন আইএমএফ এর লোন দিচ্ছেন কেন? কারণ এর মধ্যে চুরি করে সব পোশাকের সাফ করে দিয়েছেন। আইএমএফ এর লোন নিয়ে আবারও জনগণকে আমরা আরেকটা ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন। জনগণের উপর বোঝা চাপাতেই সরকার আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে একথা জানিয়েছেন তিনি। আইএমএফ এর ঋণের অর্থ কোন কোন খাতে খরচ করা হবে তা প্রকাশের দাবিও জানিয়েছেন দলটির এই মহাসচিব। আন্দোলন দমাতে সরকার মামলা হামলার পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। কিছুদিন আগেই অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর কোনো আমাদের দরকার নাই, তবে এখন আইএমএফ এর লোন দিচ্ছেন কেন? কারণ এর মধ্যে চুরি করে সব পোশাকের সাফ করে দিয়েছেন। আইএমএফ এর লোন নিয়ে আবারও জনগণকে আমরা আরেকটা ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন। জনগণের উপর বোঝা চাপাতেই সরকার আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে একথা জানিয়েছেন তিনি। আইএমএফ এর ঋণের অর্থ কোন কোন খাতে খরচ করা হবে তা প্রকাশের দাবিও জানিয়েছেন দলটির এই মহাসচিব। আন্দোলন দমাতে সরকার মামলা হামলার পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। কিছুদিন আগেই অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর কোনো আমাদের দরকার নাই, তবে এখন আইএমএফ এর লোন দিচ্ছেন কেন? কারণ এর মধ্যে চুরি করে সব পোশাকের সাফ করে দিয়েছেন। আইএমএফ এর লোন নিয়ে আবারও জনগণকে আমরা আরেকটা ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন। জনগণের উপর বোঝা চাপাতেই সরকার আইএমএফ এর কাছ থেকে ঋণ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে একথা জানিয়েছেন তিনি। আইএমএফ এর ঋণের অর্থ কোন কোন খাতে খরচ করা হবে তা প্রকাশের দাবিও জানিয়েছেন দলটির এই মহাসচিব। আন্দোলন দমাতে সরকার মামলা হামলার পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। কিছুদিন আগেই অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর কোনো আমাদের দরকার নাই, তবে এখন আইএমএফ এর লোন দিচ্ছেন কেন? কারণ এর মধ্যে চুরি করে সব পোশাকের সাফ করে দিয়েছেন। আইএমএফ এর লোন নিয়ে আবারও জনগণকে আমরা আরেকটা ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন।